একেবারে দোরগোড়ায়। আর আজ আমরা চলে এসেছি দক্ষিণদারী ইউথ সর্বজনীন দুর্গোৎসবের পুজোতে। 24 বছরে পা দিল এই পুজো, আর এবছরে তাদের থিম সিংহ বাহিনী। আসুন দেখে নেওয়া যাক এই পুজোর ঝলক। দেখুন, সারা বাংলায় বহু পরিচালক রয়েছে, কিন্তু তপন সিনহা যেরকম মাপের পরিচালক, তার নামটা আমরা যারা ইয়ং জেনারেশন রয়েছি আমাদের কাছে খুবই চর্চিত না। তাই আমাদের এবছরের ভাবনা তপন সিনহার মতন একজন শিল্পীকে, একজন পরিচালককে অনির্বাণদার হাত ধরে দক্ষিণদারী ইউথের এবছরের ভাবনায় তাকে ফুটিয়ে তোলা। ইউথদের নিয়ে তো ভাবনা যেরকম রয়েছে, তাছাড়াও আমাদের মানে একটা সমাজের প্রতি যে আমাদের একটা দায়বদ্ধতা, সেটাও আমাদের সবসময় থাকে। আশেপাশে যেগুলো স্টলগুলো রয়েছেন, যাতে তারা যখন এই মণ্ডপে যাতে প্রবেশ করার সময় কোনো রকম যাতে অসুবিধা না হয়, তার জন্য দক্ষিণদারী ইউথের প্রত্যেকটা সদস্য সবসময় তৎপর থাকবে এবং তারা যাতে সুস্থভাবে আমাদের মণ্ডপে প্রবেশ করতে পারে এবং তারা যাতে ঠিকঠাকভাবে আমাদের প্রতিমা দর্শন করতে পারে, সেটা আমাদের সবসময় মাথায় থাকবে। এবং তাদেরই জন্য এই সহায়তা কেন্দ্রগুলো আমরা খুলে রেখেছি, যেখানে পুলিশ থেকে শুরু করে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে তাদের পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে, এবং কি এরকম কোনো বৃদ্ধ বা কোনো রকম বয়স্ক লোক বা হ্যান্ডিক্যাপ যদি কোনো লোক আসেন, তার জন্যও আমরা ব্যবস্থা রেখেছি হুইল চেয়ারের, তা সে যাতে আমাদের মণ্ডপটাতে এসে মাকে দর্শনটা করতে পারে। যতগৃহে উত্তম কুমার হোক বা কাবুলিওয়ালার ছবি বিশ্বাস, তপন সিনহার হাত ধরে ছবিতে তাদের উপস্থিতি সত্যি এক অন্য মাত্রা এনে দিয়েছে। আর এই মণ্ডপে ঢুকলে বাঙালির সেই নস্টালজিয়া একবার হলেও উস্কে দিয়ে যাবে আপনাদের। ক্যামেরায় সুমনের সঙ্গে অনুষ্কা বন্দ্যোপাধ্যায়, আনন্দবাজার অনলাইন, কলকাতা।